আসসালামু আলাইকুম। সো আজকে তোমাদের সাথে আমি একটা সিক্রেট শেয়ার করতে আসব। এটার উপর আমরা এর আগেও ভিডিও বানাইছি, বাট যেহেতু এখন চ্যানেলে নতুন অডিয়েন্স আসছে, আমার মনে হয় প্রত্যেকে জানা উচিত। সো সেটা হলো রিভিশন ম্যাটেরিয়াল বা আরএম। এই ওয়ার্ডটা তুমি আমার অনেক ভিডিওতে ইউজ করতে দেখবা, অনেক ভিডিওতে আমি এক্সপ্লেন করছি, বাট আই থিঙ্ক দিস ডিজার্ভস আ সেপারেট ভিডিও। সো রিভিশন ম্যাটেরিয়ালটা কি, তুমি তোমার লাইফে এরকম অনেক সিচুয়েশন ফেস করছো না যে পরীক্ষার দিন সকালেও তোমার পড়তে হচ্ছে, পরীক্ষার দিন রাতের বেলা অর্ধেক পাগল লাগে যে ভাই আদ কী পড়ছি, কী না পড়ছি, ঠিক আছে কি না। পরীক্ষার মাঝে একটু ব্রেক কমাই দিলে তুমি প্যানিক করা শুরু করো, কারণ তুমি আদৌ জানো না যে তুমি পরীক্ষার আগে কীভাবে রিভাইজ দিয়ে যাবা। রিভিশন ম্যাটেরিয়াল পার্টটা গুরুত্বপূর্ণ কেন, যখন তুমি এইচএসসি বা ছোটো একটা চ্যাপ্টারের কথা বলো, এইচএসসিতে কি একটা পেপারের পরীক্ষা হয়, একটা চ্যাপ্টারের উপর তোমার পরীক্ষা দিব, তুমি পাবা 10-এর মধ্যে, ধরে নিলাম 9। এবার এটাকে আমি 2টা চ্যাপ্টার করলাম বা 5টা চ্যাপ্টার করলাম, তখন তুমি দেখবে তোমার পয়েন্ট চলে আসছে 8-এ। এবার যখন আমি 2টা পেপার করে একটা সাবজেক্ট করব, তখন তোমার হবে 7। এইবার যখন আমি বলবো যে না ভাই 4টা সাবজেক্ট একসাথে নিবো অ্যাডমিশনের মতো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আবার সাধারণ জ্ঞান, ইংলিশ তো মেডিকেল আছে, আবার অনেক ক্ষেত্রে ইংলিশ অ্যাড করে দেয়, অনেক ক্ষেত্রে বাংলা অ্যাড করে দেয়, সো ধরো যে সবগুলো সাবজেক্ট একসাথে নেবে, এইবার তুমি দেখবা তোমার মার্ক নামে আসছে 5-এ। কেন? কারণ পরীক্ষা কখনো এক চ্যাপ্টারের উপর হয় না, আমাকে একসাথে অনেক কিছু পড়ে রিভাইজ করে মাথায় নিয়ে পরীক্ষার হলে যাইতে হয়। এই জন্য যদি আমার আগে থেকে রিভিশন প্ল্যানটা রেডি থাকে, আমি সর্বশেষ 7 দিন খুব ভালো মতো ইউজ করতে পারবো, আমি পরীক্ষার আগে কনফিডেন্ট থাকবো, আমার পরীক্ষা হলে সেন্টারের সামনে বসে পড়তে হবে না, এবং আমি জানি যে আমি যা পড়ে যাচ্ছি আমি সেখান থেকেই পাবো, আমার পড়াটা মোর দেন ইনাফ। এটা নিজের মনের মধ্যে অনেক বেশি একটা কনফিডেন্স দেয়, এবং এক্সামের আগের যে প্যানিক, স্ট্রেস, পাগল হয়ে যাচ্ছি, এই সিচুয়েশনটা হয় না। আবার অনেক সময় দেখা যায় যদি তোমার রিভিশন ম্যাটেরিয়ালই থাকে, তো আমরা একটা বই থেকে তো কখনো পড়ি না, অনেক গাইড, অনেক বই, অনেক কোর্স, অনেক জায়গা থেকে পড়ি। সো রিভিশন ম্যাটেরিয়ালই থাকলে সব কিছু একসাথে শেষ করা সম্ভব। সো লেটস স্টার্ট কীভাবে রিভিশন ম্যাটেরিয়াল বানাবো। নর্মালি আমরা রিভিশন দেওয়ার ক্ষেত্রে কী করি, আমি পরীক্ষার আগে এই ঘন জ্যামিতি, পরিমিতি, এসএসসির জন্য যা যা লাগে এই সব আয়াত, সব সাল পড়তেছি, এই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সব সংকেত, সব ইকুয়েশন, সব সূত্র দেখতেছি। এখন কথা হলো যে আমরা যে এই রিভিশনটা দিয়ে যাচ্ছি, আমি কিন্তু শিওর না যে আমার রিভিশনটা ঠিক হচ্ছে কিনা। তো এখন আমি যেটা ওয়ে ফলো করি সেটা হলো একটা সেট দিয়ে বুঝাই। প্রথম সেট যেটাতে আমি আমার ইম্পর্টেন্ট টপিকগুলো লিখছি। এখন ইম্পর্টেন্ট টপিকগুলো কীভাবে বুঝবা, তুমি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝবা। এইচএসসির ক্ষেত্রে টেস্ট পেপার সলভিং, এসএসসির ক্ষেত্রে টেস্ট পেপার সলভিং, অ্যাডমিশনের ক্ষেত্রে ভার্সিটি ইউনিট কোশ্চেন ব্যাঙ্ক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক বা মেডিকেল কোশ্চেন ব্যাঙ্ক, যেই পরীক্ষায় দিবা তার বিগত বছরের কোশ্চেন দেখলেই তুমি বুঝতে পারো যে তোমার চ্যাপ্টারে কী কী ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট পার্টগুলো তুমি একটা সেটে রাখলা, আরেকটা সেটে তোমার উইক পয়েন্ট রাখবা, মনে রাখবা ডিফারেন্ট ফ্রম আদার্স। এই জায়গাটাতে আগে আমরা রিভিশন ম্যাটেরিয়াল বিক্রি করতাম, আমরা এটা অফ করে দিয়েছি। কেন? কারণ এই জায়গাটাতে আমরা প্রত্যেকে ডিফারেন্ট। আজকে যদি আমার কথা বলি, আমাকে ম্যাথ রিভিশন দিতে অনেক ম্যাথ দেখতে হবে, প্রত্যেক টাইপের একটা একটা করে ম্যাথ দেখতে হবে, প্রত্যেক টাইপের একটা একটা করে ম্যাথ করতে হবে। আরেকটা স্টুডেন্ট ওর ম্যাথে কোনো প্রবলেমই নেই, ও বায়োলজির তথ্য মুখস্থ করতে পারে না, প্রত্যেক উদাহরণ বৈশিষ্ট্য তো সমস্যা হয়, আমি কিন্তু ওগুলো খুব ইজিলি পারি। তো ওর উইক পয়েন্ট আর আমার উইক পয়েন্ট সেম হবে না, ও পরীক্ষার আগে রিভিশন দেবে তথ্যগুলো, আমি পরীক্ষার আগে রিভিশন দেবো ম্যাথ, সো উই আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। এই জায়গাটাতে হলো আমাদের উইক পয়েন্ট আরেকটা সেটে। এই দুইটার মধ্যে যেটা আমার কমন পড়বে সেটা হলো আমার রিভিশন প্রায়োরিটি নাম্বার 1। এইটা আমাকে পরীক্ষার আগে অ্যাটেনিকস রিভিশন দিয়ে যেতে হবে, যে যেটা ইম্পর্টেন্ট আবার আমি কম পারি। আবার এবার যখন আমার এই প্রথম পার্টটা শেষ, তারপরে সেটের কোন অংশটা থাকে, শুধু ইম্পর্টেন্ট পার্টটা থাকবে, এইটা হবে আমার রিভিশন প্রায়োরিটি নাম্বার 2। মনে রাখবা তুমি পরীক্ষার আগে 100টা যোগের সংকেত মুখস্থ করে যাচ্ছ, রিভিশন দিয়ে যাচ্ছ, বাট বুয়েট ভর্তি পরীক্ষা এটা কখনো আসে নাই বা আসবে না ধরে নিলাম, তো তখন কিন্তু তোমার এটা পুরো বোগাস, ইউজ ওয়েস্ট অফ টাইম। বাট ওই টাইমটাতে তুমি যদি ব্যতিচারে 2টা কঠিন ম্যাথ দেখতা, এটা কিন্তু তোমার বেশি কাজে লাগতো, কারণ দুটো বুয়েট ভর্তি পরীক্ষা আসতে পারে। উদাহরণ কথার কথা বললাম, তুমি এসএসসির আগে ঘন জ্যামিতি, পিরামিডের ম্যাথ দেখতেছো, পিরামিড আসে না, আসতে সমবৃত্ত ভূমি কোনো, কী করবা? সেই জন্য ইম্পর্টেন্টটা হলো আমাদের প্রায়োরিটি নাম্বার 2। এই 2টা যখন ধরো, তো পরীক্ষার আগে 4 দিন টাইম আছে, প্রথম 2 দিন এই 2টা রিভিশন দিয়ে দিছে, তারপরের 2 দিন এইবার আমি শুধুমাত্র আমার উইক পয়েন্টগুলোতে ফোকাস করবো। বাট আলটিমেটলি আমরা কী করি, আমরা এই সেটটা পুরাটা ইগনোর করে শুধুমাত্র আমার উইক পয়েন্ট দেখে যাই, যার ফলশ্রুতিতে আমরা কখনো কনফিডেন্টলি পরীক্ষার আগে যাইতে পারি না। এখন যদি আমি এই 3টা একসাথে করে জাস্ট মার্ক করব, কি করব মার্ক, আমি যেই বই পড়ছি, যেই গাইড পড়ছি, যেই শিট পড়ছি, যেই নোট পড়ছি, যেখান থেকে আমি পড়ছি সেখানে আমি জাস্ট মার্ক করবো, IRW দিয়ে বা আমি RM ব্রাকেটে দিয়ে মার্ক করে ফেললাম, বইয়ের চ্যাপ্টারে এই প্যারাগুলো RM করে দিলাম, যেগুলো আমি পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাবো, দ্যাটস ইট। এইটুক করলে কিন্তু আমি রিভিশন ম্যাটার শেষ। আর কারো যদি বেশি তেল থাকে, বয়ে বয়ে সবগুলো একসাথে করে নোট করে লিখতে পারো, বাট আমার পার্সোনাল সাজেশন হবে যে একই জায়গায় রাখা। এই জিনিসটা আমার এইচএসসি লাইফে আমাকে অনেক বেশি হেল্প করছে, সেটা কী, যে আমি যখন এইচএসসি লাইফে অনেক বই কিন্তু পড়ছি ভাই, তুমি আমার যদি এইচএসসি লাইফের বইয়ের ছবি দেখো তো পাগল হয়ে যাবো, অনেক বই পড়ছি।
কিন্তু এত বই পড়েও আমার কিন্তু কোনো কিছু হেফাজত ছিল না। আমি যেটা করতাম, কোন বই থেকে কী পড়ছি সেগুলো আমি মার্ক করে আলাদা 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 নোট করে, অথবা কোন গাইড থেকে সলভ নিয়েছি সেটা আলাদা নোট করে, অথবা সেখান থেকে পৃষ্ঠা কাটে কাটে আমি আমার মূল একটা বইয়ে একটা সোর্স ফাইলে ঢুকাইতাম। তো তখন আমি ওই একটা বই থেকে রিভিশন ম্যাটেরিয়াল বানাতে পারতাম, এবং পরীক্ষার আগে আমি কিন্তু একটা বই দেখে যেতাম। এটা অ্যাডমিশনের জন্য প্রযোজ্য, যে ধরো নটর ডেমের জন্য তুমি 14 রকম বই পড়ছো, সবগুলো পড়ে একটা বইয়ের মধ্যে আনলাম। এখন তুমি এক বইতে রিভিশন ম্যাটেরিয়াল বানাবা, এক বই রিভিশন দিয়ে যাবো, তোমার ব্রেন খুব ঠান্ডা থাকবে পরীক্ষার আগে, না ও পথে 16টা বই, আমাকে তো একটা বই মাথায় রাখতে হবে, এই একটা বইয়ের মধ্যেই সব আছে। এটা কিন্তু ভালো একটা কনফিডেন্স বুস্ট আপ তোমাকে দিবে। সো যারা এই কাজটা এখন করো না, তাদের জন্য কিন্তু পরবর্তীতে সমস্যা হবে, কারণ রিভিশন ম্যাটেরিয়াল এমন না যে আমি আজকে বসে এক কয়েক ঘন্টার মধ্যে বানায় ফেললাম, হয় না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মনে রাখবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। অনেক সময় আমাদের উইক পয়েন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, হইতে পারে, অনেক সময় এই বছর নতুন ইম্পর্টেন্ট টপিক ইন্ট্রোডিউস হইতে পারে, আবার তুমি যদি একবারে বসে সব বানাতে চাও তুমি কিন্তু পারবা না। সো আমি যেটা করতাম, কোনো একটা চ্যাপ্টার যখন আমি বেসিক অ্যাকাডেমিক ক্লাস করি, বা আমি যখন অ্যাডমিশনের লেভেলের কোনো একটা ক্লাস করি, আমার যখন যেটা চলে, রিভিশন ম্যাটেরিয়াল তো অ্যাকাডেমিকের জন্য আলাদা হবে, অ্যাডমিশনের জন্য আলাদা হবে। সো ধরো আমি অ্যাকাডেমিকের একটা ক্লাস করলাম, আমি সে টু সে ত্রিকোণমিতির উপর ক্লাস করলাম, সংযুক্ত কোনো ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির বেসিক থিওরিগুলো পড়া শেষ, এবার আমি কোশ্চেন ব্যাংক দেখছি, এবার আমি নিজের উইক পয়েন্টও জানি, এবার আমি বইয়ের মধ্যে সুন্দর মতো মার্ক করে ফেললাম। সো এই সাথে আমার যখন অ্যাকাডেমিকের পড়াটা হয়ে গেল বা অ্যাডমিশনের পড়াটা হয়ে গেল, সেই সাথে আমার রিভিশন ম্যাটেরিয়ালও রেডি। অর্থাৎ আমি একটা চ্যাপ্টার পড়ার পরে জানি যে সেকেন্ড টাইম যখন আমাকে লাইফে এই চ্যাপ্টারটা ফেস করতে হবে বা এই বইটা আমাকে ফেস করতে হবে, আমি কী পড়ে যাব। সো দ্যাটস ওয়াই প্রত্যেকের প্রতি সাজেশন থাকবে, রিভিশন ম্যাটেরিয়াল রেডি করে ফেলো তোমার। তুমি যখন চাও তখন থেকেই শুরু করো, আজকের এই ভিডিও দেখার পর থেকে রিভিশন ম্যাটেরিয়াল রেডি করো। এটা তোমাকে বাকিদের চেয়ে অনেক বেশি লেভারেজ দেবে, ইউ উইল বি কনফিডেন্ট অ্যাজ ফাক। আর আরেকটা কথা হলো যে যারা এসএসসি বা এইচএসসিতে আসো, আমাদের প্রত্যেক ব্যাচের জন্য কিন্তু আমরা অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স রাখছি, সকল সাবজেক্ট, অ্যাকাডেমিক, অ্যাডমিশন, প্রি অ্যাডমিশন, ম্যাথ সলভিং, সকল প্রকার প্রায় 10 ধাপের ক্লাস, সকল প্রকার এক্সাম, সকল প্রকার বই, সকল প্রকার সাজেশন একটা মাত্র কোর্সে। সো এসএসসি বা এইচএসসি তুমি যেই ব্যাচে থাকো, 22, 23, 21, 24, সামনের যে কোনো ব্যাচে তুমি যেদিন এই ভিডিওটা দেখবা, অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্সে তুমি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডেমো ক্লাস দেখে এনরোল করতে পারবো। কারণ এখন কিন্তু প্রতিষ্ঠান একটু চেঞ্জ হয়েছে, তুমি আমার সেট আপ দেখলেই বুঝবা, মাইক্রোফোন দেখলেই বুঝবা যে আগে যেমনে ছিলাম এখন কিন্তু ভাবে চলতেছি না। ঠিক আছে, সো আজকে ছিল এই, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল, রিভিশন ম্যাটেরিয়াল বানাও, দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে, টাটা।